সাবস্ক্রাইব করুন। ডক্টর লাল প্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লাল প্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। বিমল শিকারিয়া গ্রামের সব মানুষের কাছে কলকাতার দাদা। গ্রামে তিনি থাকেননি, আসেননি কোনোদিন, তবুও নারীর টান ভোলেননি। গ্রামের কিছু মানুষের সঙ্গে এখনও আছে যোগাযোগ, আর তাদের মাধ্যমেই পান গ্রামের ভালো মন্দ খবর। গ্রামে আজ পর্যন্ত না এলেও ভালোবাসেন নিজের গ্রামকে, আর সেই ভালোবাসা থেকেই গ্রামের পাশে দাঁড়ান উদার হস্তে। তাই তো গ্রামের প্রত্যেকটি মানুষের হৃদয়ে আছেন বিমল শিকারিয়া, সবার বিমল দা। ক্ষীরি দুর্গোৎসব কমিটির সার্বজনীন যে দুর্গা মন্দির তৈরি হয়েছে, তার সিংহভাগ আর্থিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে গ্রামের প্রত্যেকটি মানুষকে দিয়েছেন উৎসব যাপনে অনাবিল আনন্দ। কোতলপুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। সার্বজনীন দুর্গা কমিটির পক্ষ থেকে আমি সেক্রেটারি মহাশয় বলছি, আমরা এবছর দ্বিতীয় বর্ষ পূজা আরম্ভ করেছি। হ্যাঁ, তা আমাদের এই পূজার সার্বদিক থেকে সহযোগিতা, আর্থিক এবং সমস্ত দিক থেকে সহযোগিতা আমাদের কলকাতা সুনামধন্য সহৃদয় সে ব্যক্তি আমরা সহযোগিতা পেয়েছি। বিমল শিকারিয়া মহাশয়, যদিও উনি এখনও গ্রামে এসে পৌঁছাননি, কিন্তু গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে উনি গাঁথা হয়ে গেছেন। হ্যাঁ, গ্রামের মানুষ কী করছেন, কেমনভাবে পুজো হচ্ছে, কীভাবে না হচ্ছে, উনি সেইখান থেকে সেই খরচ খবর সমস্ত নিয়ে আমার নিতে হচ্ছেন। ওনার আসার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, উনি যদি আসেন আমাদের গ্রামের মানুষ খুবই কৃতজ্ঞ, আনন্দিত বোধ করবো। হ্যাঁ, আমাদের গ্রামের পুজো আমাদের তো আর্থিক সহযোগিতা একমাত্র ওনাই করছেন, আর আমাদের গ্রামের মানুষের কিছু সহযোগিতাতে উপভোগ করছে, কারণ আমাদের গ্রামের মানুষ শহর অঞ্চলে যে সেভাবে পূজা উপভোগ করতে পারে। মানুষকে আমরা থেকে সপ্তমী প্রণাম, যথাযথ স্থানে সবাইকে সম্মান জ্ঞাপন করছি।